দর্শক আসসালামু আলাইকুম সিলেট টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই দর্শক আমরা আজকে আইছি খাদিমনগর এটা হলো ফরগনা বাজার পড়ছে তো ইনা আমরা দেখতাম পারাম কিছু বেদে সম্প্রদায় তারা বাস করেন তো আমরা আজকে আইছি তারার কিছু জীবন কাহিনী নিয়ে আমরা একটা রিপোর্ট করতাম তো আমরা আজকে জানবো আসলে তারা কিলা চলাফেরা করে মাঝে করোনার সময় গেছে করোনার সময় কিলা চলাফেরা করছে এই বিষয় নিয়ে আমরা রিপোর্ট করবো আমরা আপনার আমরা লগে থাকবা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা দর্শক আমরা এখন বেদে সম্প্রদায়ের দুই একজন ভাই পাইছি আসলে তার লগে মাহবুব ভাই নাম সুমির মিয়া সুমির মিয়া আপনার আসলে জানাইবা আমরা ও যে মাঝে করোনা গেছে করোনার সময় এখনো করোনা আছে তো মাঝে তো আপনারা গাড়ি ঘোড়া বন্ধ সবকিছু বন্ধ আপনারা সবকিছু বন্ধ আছে কোন এখনো যাইতে পারছেন না এই অবস্থায় আপনারা কিলা চলছেন আমরা একটু বুঝতে চলাফেরাটা আমাদের খুবই কষ্ট হয়েছে তারপরে আমাদের মহিলারা চলতে খুব কষ্ট হয়েছে আমাদের পুরুষরা তো বাজারে মজনা করতেই পারে নাই তো আমাদের চলাফেরাটা অনেক কষ্ট হয়েছে সংসার নিয়ে কেউ দুই বেলা খাইছে কেউ এক বেলা খাইতে পারে নাই আবার কখনো কখনো দেখা গেছে এলাকার কিছু বিত্তবান ব্যক্তি আছে তারা সময় কিছু সাহায্য সহযোগিতা নিয়ে আসছে তো আমরা ওইগুলিও কিছু খাইছি আবার এখনও সময়টা কিছু আমাদের কষ্টই কাটে মানে আমরা তো অনেকের এখনও বাড়ি ঘুরি নেই আমরা এখন রাস্তাঘাটে এখনও আছি অথচ আমাদের লোক অনেক কষ্ট করে যার হয়তো বা এই দেশে মনে হয় এত কষ্টে আর কোনো লোক বসবাস করে না আমরা যেভাবে কষ্ট করি অনেক সময় আমরা অনেক জায়গায় তাবো দিই মানুষ আমাদের মারপিট করে অনেক লোক আমাদের সঙ্গে অশ্লীল ব্যবহার করে তারপরে আমরা প্রতিবাদ করতে পারি না কারণ আমরা তো অসহায় লোক তাই আমরা দয়া করে দেশের ভালো ভালো বিত্তবান ব্যক্তিদের কাছে অনুরোধ করবো আমাদের একটু সাহায্য অথবা সহযোগিতা করার জন্য এবং দেশে চলার মতো আইনের কাছে একটু পরামর্শ করার জন্য কারণ আমরা অনেক জায়গায় বিভ্রান্ত হই মানুষের কাছে খুব কষ্ট ভোগ করি আমাদের মহিলারা চললে তো আমরা চলি আমাদের যুব সমাজগুলি একবারেই বেকার কারণ এদের কোনো কর্ম নাই এরা কখনো কর্মে গেলে কখনো হয় কখনো হয় না আর বর্তমানে তো করোনার জন্য এদের মজমা বন্ধ বাজারে কোনো মজমা করাই যায় না কারণ এখন বলতে গেলে এরা সবাই বেকার আর এখনের সময়টা এদের খুব কষ্টই কাটতেছে আপনার সংসারটা আসলে কিভাবে চলে মানে আয় রোজগার মানে কিভাবে আপনারা রোজি রোজগার আপনারা নিজে খরচ নিন আপনার মহিলা করে মানে কিভাবে আপনারা আমাদের কইতা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাইদুল মিয়া আমরা কি বললো ভাই আমরা হলাম বেদে মানুষ একটু মহিলারা ব্যবসা যায় একশো দেড়শো টাকা রুজি করে এ খুব অভাবে আছে মানে বাচ্চা কাচ্চা নিয়ে এক বেলা খেলে আর এক বেলা হাহাকার জুটে আর করোনার মাঝে তো আগের মতো তেমন একটা ব্যবসা হয় না মানুষ কাস্টমার কান্দা তায় না আইলে করোনা লেগে যায় সে কিছুদিন আগে মানে অনেকজন অন্য এলাকার মানুষ ময়মুর বিড়াল সাত জায়গার যদি আমরা খাই ওই তো এখন আপনাদের ভাই আটকে গেলাম নাহলে আমরা তো কর্মধার মানুষ এখন সাবের টাবের খেলাও দেখাইতে পারি না করোনার মধ্যে যেমন মানুষ কান্দাতে আসে না কিন্তু যাইছে আসলাম বিলে মাছ ধরতে পাগি মারার তা আপনাদের সাক্ষাৎ পাই ফেললাম যদি এলাকার মানুষে অনেক মানে এই অনেক কষ্ট আছি আমরা আরেকজন ভাই পাইছি ভাই নামটা মোহাম্মদ সাইফুল ইসলাম আচ্ছা আপনারা মানে ইনো কত বছর হয়েছে আইসি পড়া তিন বছর হয়েছে আচ্ছা এটা আপনারা ভাড়া দেননি নাকি হ্যাঁ ভাড়া দিয়ে থাকি এখানে কারেন্ট বিল ভাড়া অথবা ঘর ভাড়া দুটোই দিতে হয় কারেন্ট বিল দিতে হয় তিনশো টাকা আর ঘর ভাড়া দিতে হয় ওই তিনশো টাকা এরকম অনেক কষ্টে আছে বুঝছেন আমি মানে আমরা অনেক কষ্টে আছি বলতে কি আমাদের মধ্যে একশো পার্সেন্টের মধ্যে ছেলে মানে পুরুষের মধ্যে দশ পার্সেন্ট ব্যবসা করে তাও সেই রকম না যে আমাদের মহিলারা ব্যবসা করে তো মহিলারা যদি অসুস্থ হয় মানে আমাদের পুরুষের মনে করতে আমাদের কিছু করার থাকে না আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে অনেক উপোস থাকতে হয় আমরা দিন আনে দিন খাই অনেক কষ্টে অনেক বিপদে আছি এমনি আমাদের বাড়িঘর নাই অথবা করোনার সময় সবারই কিছুটা কিছু মনে কর রেইন অথবা এই সবারই হয়েছে মনে কর কম বেশি
এটা আমরা অনেক কষ্ট দুঃখে আছে, মানে সরকারের দেয় বলতে কি সাধারণ দেয় এগুলো দিয়ে মনে করো এক বেলা এক মুঠো খেলে তো শেষ হয়ে যায়। মনে হয় আমরা মানে অনেক অনেক কষ্টে নির্যাতনে আছি আমরা, আমাদের মহিলারা আমরা চাচ্ছি যে আমাদের মহিলাদের কীভাবে পরিবর্তন পাল্টাবো, তো আমরা ছেলেরা কীভাবে বেকার আছি মানে এইভাবে ব্যবসা করার মানে একটা উদ্ধারিত মানে সৃষ্টি মানে কীভাবে করতে পারি সেই রাস্তাটা মানে খুঁজে বার করতে পারতেছি না বুঝছেন। আমরা যে অবস্থায় আছি অনেক কষ্টে আছি, সেই জন্যই আমরা কিছু বলতে পারতেছি না। দর্শক এখন আমরা একজন বোন পাইছি খামফাজ খোটা, দেখলাম লাখড়ি খাটা আসলে তানবে এখন যে কে আসলে দিয়ে যে রুজি রোজগার এখন আপনারা কীভাবে করা আপনারা যদি আমরা একটু জানি। রুজি রোজগার কীভাবে করে আমি আগে করতাম রুজি, এখন আর এক বছর ধরে রুজি করতে পারি না, আমার রুগী মানুষ, হাটের সমস্যা আছে, চর্বি আছে, আমার প্রেশার, আর আমার সংসারে ছেলেরা আছে ছোটো ছোটো দুই তিনটা, তারা 100-150 টাকা রোজে কাম করে, 200 টাকা রোজে কাম করে, কোনো মতন পেটে ভাতে খায়, এইভাবে চলছে সংসার। কোনো যেদিন পারে দিন মজুরি আনতে খাই, আর যেদিন না পারে না খাই, ঘুমাই থাকি। আপনারা কইরা 100-150 টাকা রোজে করে, এখন কুর যে অবস্থা দেখলাম যে দ্রব্যমূল্যের দাম, আমি দেখতাম ভাবলাম যে চাউলের কেজি 60-70 টাকা, পেঁয়াজের কেজি 80 টাকা, এরপরে আলুর কেজি এখন 50 টাকা, এই অবস্থায় আপনার 100-150 টাকা রুজি করে খিলা চলে না? দুইজনে 100-150 টাকা দুইজনে রুজি করে আনে, 8-10 জন মানুষ কোনো মতন চলে আসে, এক বেলা খাইলে আর এক বেলা, অনেক কষ্ট করে অনেক কষ্ট করে চলা হয় আর কি। যেখানে মাছ ভাত খাই ওখানে আর কি ডাল ভাত খাওয়া হয়, অনেক কষ্ট হয়। আসলে দর্শক আসলে শুনতে আমারও খুব কষ্ট লাগে, 100-150 টাকা রুজি সারাদিনে, সারাদিনে 100-150 টাকা রুজি করিয়া যে অবস্থা এখন যে পরিস্থিতি, আপনার দেখা যার যে চাউলের কেজি 60-70 টাকা, আপনার পেঁয়াজের কেজি 80 টাকা, আলু 50 টাকা, 150 টাকা রুজি করিয়া তারা কীটা করবো? আমরা যা আসলে আমরা খুব কষ্ট লাগে, যারা আমরা ভিডিওটা দেখরা অবশ্যই যেই বেদ সম্প্রদায় আছেন তারা একটু দেখ চেষ্টা করবো সাহায্য সহযোগিতা করার। দর্শক আমরা আরও জন ভাই পাইছি আসলে তার মাঝে একটু শিক্ষিত আসলে কলেজে পড়েন, ভাই নামটা মোহাম্মদ মিজানুর রহমান। আপনি তো লেখাপড়া করা না? জি। কোন কলেজে? ইন্টার পাস করছি এই বছর। আচ্ছা আপনারা যে অবশ্যই তো বেদ সম্প্রদায়? জি জি। আচ্ছা আপনারা বেদ সম্প্রদায় অতটুকু শিক্ষিত হয়েছেন আপনারা কীভাবে কিলে? আমরা এতটুকু শিক্ষিত হয়েছি যে আমাদের বাবা মা মনে করেন ছোটো থেকে অনেক কষ্ট করে, অনেক মনে নিজে না খায় না দেয়, মনে করেন টাকা পয়সা অনেক দূর জট করে, অনেক কষ্ট করে আমাদের মানুষ করছে। মানে আমাদের বাবা আবার মনে করেন আমার বাবা আবার অন্য সম্প্রদায়ের গৃহস্থ সম্প্রদায়ের, কিন্তু আমার মা একা ছোটো থেকে কষ্ট করে মনে করেন আমার বড় করতে লেখাপড়া করাইছে, এটাই অনেক কষ্ট হয়েছে আর কি লেখাপড়া করতে। না আসলে এখন ওই যে কলেজে লেখাপড়া এই খরচটা আসলে জোগাড় করতে কোনো কষ্ট আর কি? জি অনেক কষ্ট হয়, তো আমার মা রুজি হয়ে যায় মনে করেন, আমার বাবাও নাই, বাবা অন্য সম্প্রদায়ের, বাবার তো তেমন দেখে না, মায়ের নিজের রুজি করে দেয়। জি এইগুলো এখনো দেখা, এগুলো দেখি আমার পড়ালেখার খরচটা চালাইতেছে। এই অবস্থা চলতে অনেক কষ্ট হইতেছে, তারপরে তো চলতে হবে, মানে তোমার কর্মস্থান নাই। আমরা এখন তারার যে বেদ সম্প্রদায়ের সর্দার হয় আমরা সর্দার যে তার লোক একটু কথা কইমু, নামটা? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাহ আলম মিয়া। আপনি তো এখানে সর্দার হিসাবে আছেন, থারার যে আসলে এখন সংসার আমরা শুনলাম জীবনটা আসলে খুব কষ্টে যায়, 100-150 টাকা রুজি করেন, তিন অবস্থায় আসলে তারা সংসার কিলা চলে, আপনি এটা আসলে এই অবস্থায় দেখাশোনা করা না খের কাছ থেকে কোনো সাহায্য সুবিধা কোনো ফাইরা ইলে আমরা একটু জানাই? আমরা এইভাবেই মানে ধরেন ওই যে এক সংসারে দুইজন বা তিনজনে আছে, রুজি করে 100-150-200 টাকা রুজি করে অনেক কষ্ট করে মানে টানাটানিভাবে মানে সংসারটা কোনো রকম চলে, আর শর্ট পড়লে ওই একজনের আরেকজনের কাছে রেইন করে আইনে বা সাহায্য মধ্যে তুলে আইনে কোনো রকম সংসার বাচ্চা কাচ্চা ফালে, তবে এইভাবেই চলে দিন। জি জি জি, এই করোনার মাধ্যমে আমাদের যে মাঝেতে করোনা গেছে, বন্যা গেছে করোনা, এই করোনার মাধ্যমে একবার ও টোটাল ব্যবসা বাণিজ্য বন্ধ, গাও করতে পারি না কেউ, সব বাসাত বন্ধ, এই বন্ধ থাকা অবস্থায় অনেক সাহায্য তুলে তুলে বা রেন পেন করে নিয়ে সুদের মধ্যে টাকা আনিয়া
অনেক কষ্ট করে সংসার কোনো রকম আল্লাহ ফলাইছে, কোনো রকম কেউ কোনো সংসারে দুই তিন বেলার ভাত এক বেলা খাইছে, কেউ মনে করেন দুই বেলার ভাত এক বেলা খাইছে, এইভাবে কেউ অনেক কষ্ট দিন কাটাইছে। খুবই কষ্ট গেছে আমাদের এই করোনার মাধ্যমে, বন্যার মাধ্যমে খুবই পরিশ্রম, খুবই কষ্ট, অথবা রেন বেন এগুলো করে করে সাহায্য মার্জ্য তুলে তুলে খাইছে, সাহায্য করছে কিছু কিছু, যেগুলো সাহায্য করছে কিছু কিছু চাউল টাল দিয়েছে আমরা, তেল তো তেলুল দিয়েছে, চেয়ারম্যানে দিছে, পেঁয়াজ টিয়াজ দিছে কিছু, এইগুলো মনে করেন এইগুলাই আমাদের হয় নাই আর কি, এগুলা হয় নাই। তারপরও আমরা মনে করেন সাহায্য মার্জ্য তুলে অথবা রেন বেন করে সুদের মধ্যে টাকাটুকু একজনের কাছে রেন করে করে সংসারগুলো পালছি। এখন আমাদের চাওয়াটা এতটুকুই, দেশে দেখতেছি পরিবর্তন, প্রত্যেকেই পরিবর্তন হওয়ার চেষ্টা করে হয়, আমাদেরও তো বড় আশা ছিল আমরাও যে আমরাও পরিবর্তন হওয়ার জন্যে। তবে আমাদের দিকে যদি প্রধানমন্ত্রী একটু খেয়াল করতো যে আমাদের বাচ্চা কাচ্চাগুলা এই অসহায়ভাবে চলতেছি, খাওয়ারও কষ্ট, থাকার কষ্ট, চলার কষ্ট, এই যে দেখেন না একটা তাম্বু বান্ধে একটা তাম্বুতে 200 কোটি টাকা ভাড়া দিতে হয়, যদি আমাদের প্রধানমন্ত্রী যদি খেয়াল করতো যে হেরারে কিছু জায়গা দিয়ে, এরারে মনে করেন কিছু জায়গা দিয়ে একটা কর্ম লাইন শিক্ষা দেই বা একটা প্রশিক্ষণের লাইন কাজ দেই, তারারে মেয়ে ছেলেগুলা তারা খুব একটু শান্তিভাবে চলাফেরা করুক, লেখাপড়া করুক, আমাদের দিকে একটু খেয়াল করে যদি, তা আমরা বড় খুশি হতাম। আমাদের আমরা এখন তারা আমরা কিছু সাফর খেলা দেখাই না, আমরা আপনার কিছু সাফর খেলা দেখাই। আমার ব্লগে থাকা আমাদের জীবন শান্তিতেই কাটবে, বর্তমান জীবন কষ্টের জীবন আছে।